গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপরের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। এই ভিডিওটা আপনারা অনেক মানুষ রিকোয়েস্ট করেছিলেন, সো আপনাদের রিকোয়েস্ট মতো আবারও আমরা নিয়ে চলে এসেছি অপরের ইসলামিক ভিডিও। তাহলে চলুন ভিডিওটি টাইটেল দেখে নিই। ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও দেখা শুরু করি। بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم ভালো দিক হচ্ছে যে বেঙ্গলি সাবটাইটেলটা তিনি দিয়ে দেন, কারণ এর আগে আমরা এক্স্যাক্টলি এর আগে আমরা প্রচুর ইসলামিক ভিডিও কিন্তু আমরা অনেক করার চেষ্টা করেছি মিজানুর রহমান আজরের
ছাড়াও তার গুণটি বেরিয়ে আমরা অনেক চেষ্টা করেছি বিভিন্ন স্বাদের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে, ইসলামিক ভিডিও স্পেশালি। বাট কি হয়, যেগুলো ইংলিশে থাকে তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে ইংলিশ বা হিন্দিতে না, আপনারা বাংলাতেই যা মিনিংফুল চান ভিডিও, তো সেরকম মানে ভিডিও আমরা কোনোদিন অ্যাভেলেবল পাই সেভাবে আমাদের চোখে পড়েনি। বাট এই চ্যানেলটা হঠাৎ করে আমরা ডিসকভার করতে পারি, হ্যাঁ মানে এই চ্যানেলটা হঠাৎ করে আমাদের নজরে পড়ে গেছে, তো দেখলাম যে বেশ চ্যানেলটাতে অনেক ভিডিও রয়েছে যেটা হয়তো আপনাদের খুব ভালো লাগবে, কারণ আমরা যেটুকু বুঝতে পারছি যে আপনাদের ভালোই লাগবে, আর সব থেকে বড় কথা বেঙ্গলি সাবটাইটেল দেওয়া রয়েছে, তো সেটার জন্য আমরা আরো চ্যানেল থেকে ভিডিও নিয়ে আসছি ব্যাক টু ব্যাক। তো আপনারা প্লিজ কাইন্ডলি জানাবেন যে ভিডিওটির টাইটেলটার মানে কি। আর একটা জিনিস হচ্ছে মানে পুরো যে ভিডিওটা বা যেগুলো আর কি রিসাইট করছে আমি জানি না এগুলোকে কি বলে, আপনারা এটাও জানাবেন যে এই যে অ্যাকচুয়ালি যে উচ্চারণ করছে এগুলোকে কি বলে, তো সুরা বলে কি কি, তো এটাও আমরা অ্যাকচুয়ালি জানি না। যাই হোক এখানে যে গুলো বলছিল এখানে একটা হালকা মানে সুরের সাথে বলছে, তো এটা সুরা কিনা আমিও ঠিক বলতে পারছি না, কারণ সুরা তো কোরআনের ওই আয়াতগুলোকে বলে মনে হয় সম্ভবত। তাহলে এগুলো কি, এটাও আমরা মানে এটা আমরা বেসিক্যালি আমরা বুঝলাম না যে আমরা কি দেখলাম, তো সেটা আপনারা প্লিজ জানাবেন যে আমরা অ্যাকচুয়ালি দেখলামটা কি। বাট যেটা দেখলাম তার মিনিংটা আমরা বুঝতে পারি, কারণ বেঙ্গলিতে ছিল তো প্রতিটা লাইন আমরা পড়ছিলাম, তো একটা জায়গায় খুব ভালো ছিল যে হে কাফিররা মানে কাফিরদের উদ্দেশ্যে বলছে যে তোমরা যাকে ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আর আমরা যার ইবাদত করি বা আমরা যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না, তো এটা খুব ভালো লাগলো এই লাইনটা। তো এইভাবে মানে প্রথম লাইন আমরা বোঝার চেষ্টা করেছি, এবার ফার্স্ট টাইমে যতটুকু বোঝা যায় আমরা চেষ্টা করেছি, তো মিনিংটা খুবই সুন্দর। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সুরটা না মানে আমরা বারবার বলে এটা বলেছি যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমরা ফ্যান হয়ে আছি, এত সুন্দর লাগে শুনতে, মানে এটা জাদুর সৃষ্টি করে, তো বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। আমার একটা কোয়েশ্চেন আছে, আমি একটা জায়গা বুঝতে পারিনি, কারণ এখানে বলা হচ্ছিল দেখলাম লাইনটা ছিল হচ্ছে যে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি, এবার আমরা যতদূর জানি তিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, বাট তাকে জন্ম দেয়নি সেটা আমি বুঝতে পারছি, বাট এই লাইনটা কেন বলা হচ্ছে যে তিনি কাউকে জন্ম দেননি, তো এইটা একটু কনফিউশন লাগলো, এটা প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কারণ আমরা এটাই জেনে এসেছি যে তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু, একটা ছোট্ট কীট পতঙ্গ থেকে শুরু করে যা কিছু আমরা দেখি সমস্ত কিছু, এক্স্যাক্টলি, তো এই লাইন একটু বুঝতে পারিনি আমরা। তো যাই হোক এটা তো আমাদের ভালো লেগেছে। আর একটা হচ্ছে খুব খুশির খবর, যেটা হচ্ছে শিলাজিৎ বলবে। অ্যাকচুয়ালি আমাদের একটি ফেসবুক গ্রুপও রয়েছে, আমি প্রত্যেকটা ভিডিও মানে বিগত প্রত্যেকটা ভিডিওতেই আমি প্রায় বলে এসেছি যে আপনারা আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আমাদের ফেসবুকে একটি গ্রুপ রয়েছে, তো আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি। তো আপনারা এত সেখানে মানে উৎসাহ দেখিয়েছেন এবং জয়েন করে আমাদের গ্রুপটাকে 1K ফলোয়ার্স বা মেম্বার্স করে তুলেছেন, তো তার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আর মানে সাথে আমাদের ফ্যামিলিটাকেও ধন্যবাদ বল, নট শুভেচ্ছা, এক্স্যাক্টলি ধন্যবাদ, আমার ভুল হয়ে গেছে, যাই হোক, আর মানে আমার ভাষা নেই আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করার, আর তার সাথে আমাদের ফ্যামিলিটা যদি ভবিষ্যতেও আপনারা বড় করে তুলতে চান তাহলে অবশ্যই গ্রুপটাকে জয়েন করবেন, এবং যে হারে আপনারা ভালোবাসা দিয়ে এসেছেন তো সেই হারে ভালোবাসা দেবেন, আর আপনাদের মনের মতো নতুন নতুন পোস্টও করতে পারেন। অ্যাকচুয়ালি গ্রুপটা ক্রিয়েট করাই এই জন্য হয়েছিল যে তো আমাদের তো পেজ রয়েছে যেখানে আমরা আমাদের দরকারি জিনিসগুলো পোস্ট করি, বাট একটা মনে হচ্ছে যে গ্রুপ দরকার যেখানে শুধু আমাদের তরফ থেকে না আপনাদের থেকেও কিছু ইনপুট আমরা পাবো বা আমরাও কিছু ফিডব্যাক পেতে পারি, এবং এর মাধ্যমে কি হতে পারে না দুটো দেশের অজানা ব্যাপারগুলো বা সংস্কৃতি বা কালচারাল একটা মেলবন্ধন, একটা ইন্টিগ্রেশন ব্যাপারটা যাতে হয়, কালচারাল ইন্টিগ্রেশন যেটাকে আমরা বলে থাকি বা সাংস্কৃতিক মেলবন্ধন, তো সেটার জন্য আমাদের এই গ্রুপটা খোলা হয়েছিল, এবং ছোট ছোট করে মানে একদম ফুট স্টেপ হতে 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 একদম আজকে 1K মেম্বার তার মধ্যে হয়েছে, তার মানে 1000 মানুষ আমাদের দেশে এবং আপনাদের দেশে সবাই একসাথে সেই গ্রুপটিতে রয়েছে, এবং গ্রুপটাতে কিছু কিছু বাধা নিষেধ রয়েছে, তো সেগুলো তো রুলস গুলো আপনারা পড়ে নেবেনই, বাট সেগুলো ছাড়া আপনারা বিভিন্ন বিষয়ে পোস্ট করতে পারেন যেগুলোর মাধ্যমে আমরা আমাদের আপনাদের দেশের কথা এবং আপনারা আমাদের দেশের ব্যাপারে জানতে পারবেন, তো এটা বেশ ভালো লাগবে। তো সবাইকে আমরা রিকোয়েস্ট করছি যারা এখনো, কারণ 1000 আপনারা মানুষ মেম্বার, আর আমাদের ইউটিউবে প্রায় হচ্ছে 70,000 হতে চললো সাবস্ক্রাইবার, তো অনেক মানুষ মানে বহু মানুষ আপনারা এখনো জয়েন হননি, তো সবাইকে আমরা রিকোয়েস্ট করবো আপনারা যেরকম ইউটিউবে আমাদের ভালোবাসা দিচ্ছেন, আমাদের সাপোর্ট করছেন, সেইভাবে ফেসবুক গ্রুপেও জয়েন হন, ওখানেও বেশ ভালো লাগবে, এবং আশা করছি যে আমাদের উদ্দেশ্য যে জন্য এই গ্রুপটাকে খোলা সেটাও ধীরে ধীরে সফল হচ্ছে এবং পরবর্তীকালে আরো সফলতম জায়গায় বা সফলতর জায়গায় পৌঁছাবে।
তো যাই হোক, ভিডিওটা তো বললামই বেশ ভালো লাগলো, আর আপনাদের আমরা অনেকগুলো জিনিস বুঝতে পারি, তো সেটা আমরা বললাম, রিকোয়েস্ট করলাম যে আপনারা প্লিজ কমেন্ট করে জানান, এবং আপনারা অনেকেই জানেন, তো মানে সো সুইট অফ ইউ। সো যাই হোক, আর অনেক বিস্তারিত ভাবে লেখা, আমরা কিন্তু সব পড়ি, বুঝতে পারি, আমরা পড়িও। তো যাই হোক, তো আশা করছি যে এটারও আপনারা সেভাবেই জানাবেন, আর ব্যাস আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট তো বলেছি যে করছেনই, আর হ্যাঁ অবশ্যই ভালো লাগলে শেয়ারও করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটা, আর পাশে থাকা জয়েন্ট বাটনে কিছু ফেসিলিটিস আছে, তো আপনারা সেগুলো চেক করতে পারেন। আর এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে, তো চাইলে আপনারাও সেখানে ফলো করতে পারেন, দুটোর নামই হচ্ছে বম ভিউজ। আর আমাকে শিলাজি তোকে সুনীতা হিসেবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, আর যদি আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন করতে পারেন তাহলে আপনারা আপনাদের মনের মতো সেখানে পোস্ট করতে পারবেন। তো এই বলি আজকে আমরা ভিডিও শেষ করছি, টাটা, নমস্কার।